तीन मासेरও বেশি সময় বন্ধ থাকার পর আবারো ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। 28 ডিসেম্বর প্রতিবেশী দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেবার পর শনিবার বিকেল 3:30টায় পেঁয়াজ বোঝাই ট্রাক দিনাজপুরের হিলিস্থল বন্দরে প্রবেশ করে। হিলিস্থল বন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ হারুন বলেন, নিষেধাজ্ঞা তোলার পরপরই আমদানিকারকরা পেঁয়াজের জন্য এলসি করে রাখেন। দুপুরের পর থেকে সেই পেঁয়াজ বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে খালাস হওয়া এসব পেঁয়াজ দুয়েক দিনের মধ্যেই খুচরা বাজারে পাওয়া যাবে। তবে কি পরিমাণ পেঁয়াজ আমদানি হবে তা ভারত নির্ধারিত দামের উপর নির্ভর করবে বলে জানান তিনি। উৎপাদন সংকট ও দাম বৃদ্ধির অজুহাতে গেল বছরের সেপ্টেম্বরে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার।